নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিতালি স্টুডিও 9 ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সাথে তন্ময়। ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হতে চলেছে পাড়ায় সমাধান এবং দুয়ারে সরকার ক্যাম্প। তো এই প্রকল্পে সবচাইতে যে আকর্ষণীয় প্রকল্প সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। তো এই প্রকল্পের মাধ্যমে কিন্তু বাড়ির মহিলারা 500 থেকে 1000 টাকা প্রতি মাসে পেয়ে যান। যদি জেনারেল হন তাহলে 500 টাকা, এবং যদি SC ST হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা 1000 টাকা করে পান। তো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বেশ কয়েকটি নতুন আপডেট এসছে। তো কি সেই আপডেটটি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে জানিয়ে দেবো। এবং এখনো পর্যন্ত যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেননি, আপনারা যদি ফেব্রুয়ারি মাসে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেন তো আপনাদের টাকাটি আপনারা কবে পেতে পারেন, তো সেটাও আজকের ভিডিওতে বলে দেবো। তো ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, এবং আমাদের চ্যানেলে নতুন ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, এবং হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করুন। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে নতুন আপডেটটি এসেছে, তো সেখানে যেটি বলা রয়েছে, আগে কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনের জন্য জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে আবেদনটি করতে পারতেন। তো এখন কিন্তু আপনারা আর জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। আপনারা যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের সিঙ্গেল অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে। এবং এর সঙ্গে আরো যে আপডেটটি এসেছে, সেখানে কিন্তু খাদ্যসাথী এবং স্বাস্থ্যসাথীর সাথে আধার লিঙ্কের উপর জোর দিতে বলা হয়েছে। তো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা যারা জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন, আপনাদের কিন্তু অবশ্যই সিঙ্গেল অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তো তার জন্য কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে স্টল থাকবে সেখানে গিয়ে আপনাদের এই কাজটি করে নিতে পারবেন। এছাড়া যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করবেন, আপনারা কিন্তু অবশ্যই সিঙ্গেল অ্যাকাউন্ট দিয়ে এই প্রকল্পের জন্য আবেদনটি করতে পারবেন। তো এখনো কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প শুরু হতে বেশ কয়েকদিন বাকি রয়েছে, তো আপনারা কিন্তু চাইলে এখন থেকে আপনাদের সিঙ্গেল অ্যাকাউন্টটি বানিয়ে নিতে পারবেন। অবশ্যই কিন্তু আপনারা সিঙ্গেল অ্যাকাউন্ট বানিয়ে তারপর লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করবেন। তো বন্ধুরা, এবার বলে দিচ্ছি, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আপনারা যদি ফেব্রুয়ারি মাসে আবেদন করেন তো আপনাদের টাকাটি কবে ঢুকবে। তো বন্ধুরা, যেহেতু ফেব্রুয়ারি মাসে একটি ক্যাম্প হচ্ছে এবং মার্চ মাসে একটি ক্যাম্প হচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু যারা ফেব্রুয়ারি মাসে আবেদন করবেন ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনারা টাকা পাবেন না। তো এই টাকাটি কবে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে এ নিয়ে বিশেষ কিছু আপডেট নেই, তবে আপনারা ধরে রাখতে পারেন যেহেতু মার্চ মাস পর্যন্ত এই দুয়ারে সরকার ক্যাম্প চলবে, মার্চ মাস থেকে আপনারা যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করবেন তারা কিন্তু টাকা পেতে পারবেন। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার সম্বন্ধিত আপডেটটি এটুকুই ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।